ফিরে ওয়েলকাম টু মাই চ্যানেল কেটো নিউট্রি কুকার এর ভূমিকা তো আজকে সকাল সকাল বিছানা গোছানো দিয়ে নাস্তা স্টার্ট করে দিলাম তোমরা দেখতেই পাচ্ছ ওই যে সবটাই গোছানো হয়ে গেছে বাড়িগুলোকে সুন্দর করে গুছিয়ে নেব নিয়ে তারপরে সুন্দর করে সাজিয়ে দেবো আর যারা আমার মেম্বার আছো মেম্বার ভিডিওটা আসছে না কারণ একটু প্রবলেমে আছে সেই কারণে যদি তোমাদের মেম্বারদের কিছু সংক্রান্ত কথা থাকে এগিয়ে তবে অবশ্যই আমাকে মেল করবে কারণ কমেন্টে কমেন্ট বক্স আমি টান্ডাপ করে রাখবো এবং কমেন্ট বক্সে তোমরা করলেও এখানে আসবে না সেই কারণে যার যার কোনো এনকোয়ারি থাকলে অবশ্যই কিন্তু আমাকে ইমেল করবে ইমেলে আমি অবশ্যই তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে চলো এদিকে গুছিয়েও নেওয়া হয়ে গেছে মোটামুটি তো আর সুন্দর করে গুছিয়ে নিয়েছি এবং মেয়ের বই খাতা ল্যাপটপের যে টেবিলটা সবকিছু গুছাবো গুছিয়ে সুন্দর করে রাখবো যেহেতু সকালবেলা সবাই থাকে না সেই কারণে আমার ফটাফট করে কাজও হয়ে যায় আর কাজ এই ঘরটা সব থেকে বেশি নির্বাহ হয় যেহেতু সারাক্ষণ করেই এই ঘরে থাকে তো চলো ফটাফট করে গুছিয়ে নিই অনেকটা হয়েই গেছে তারপরে তোমার সঙ্গে দেখাবো দেখো সব কাজকর্ম কিন্তু মোটামুটি কমপ্লিট করে ফেলেছি আর এত গরম লাগছে যে কি বলবো মানে বৃষ্টি হচ্ছে কিন্তু তাও গরম কিছুতেই কমছে না জানো তো আর প্রচণ্ড গরম লাগছে আর দেখো না মুখের মধ্যে লেগে গেছে সাদা উঠছেও না আচ্ছা তো তোমাদের দেখিয়ে দিচ্ছি ঘর দরগুলো এই দেখো সব সাজিয়ে দিয়েছি ঠিক আছে দেখো বই খাতা সব যা অবস্থা ছিল না সব পুরো একেবারে গুছিয়ে দিয়েছি গুছিয়ে এরকম লুকটা লাগছে বুঝলে আর এখানে একটু এগুলো সব ঝাড়া মোছা করেছি করে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর ওই ঘরটা চলো দেখিয়ে দিচ্ছি ওই ঘরটা মোটামুটি গুছানোই আছে এই দেখো এই ঘরটা অতটা তো ঘোটা হয় না তো গুছানো আছে মোটামুটি ঠিক আছে এই ঘরটা গুছিয়ে টুছিয়ে রেখেছি অলরেডি আর এই দিকের ঘরগুলো একটু গুছাবো এই ঘরটা এই যেগুলো শুধু পড়ে আছে ওগুলো তুলবো আর এখানে ঠাকুরের কালকে যে পুজো দিয়েছিলাম ঠাকুরের সেই ঠাকুরের সব জিনিসপত্রগুলো রয়েছে আর এখানে দেখো কোটো বাটা সব বার করেছে এখানে সব মাসকাবাড়ি বাজার টাজার থাকে সেগুলো বার করেছে সেগুলো সব গুছাতে হবে তো এই সমস্ত কাজকর্মগুলো এখনো বাকি রয়েছে তো চলো করতে থাকি কাজকর্ম তো আসল হচ্ছে এই ঘরটা জানো তো এত নোংরা হয় না এই ঘরটা যে এই ঘরটা করতে আমার অনেকক্ষণ টাইম লেগে যায় আর যেহেতু আমি একটু জানো এই গোছানো টোছানো পছন্দ করি সেই জন্য তো চলো দেখি অন্য ঘরগুলো এবার করি আর কয়েকটা জামা কাপড় নিচে পড়ে আছে সেগুলোকে আমি শুধু কাচবো বুঝলে সেগুলো কাচবো আর আমাদের তোমরা অনেক দিন ধরেই বলছিলে নাইটি কালেকশনগুলো দেখাতে তো একদিন নাইটি কালেকশন অবশ্যই দেখি আজকে যদি কিছু পারি নাইটি কালেকশন তোমাদেরকে দেখিয়ে দেবো আমার তো অনেক নাইটি তোমরা তো জানোই আমি বেশিরভাগই হাতকাটা নাইটিই পরি আর হাতকাটা নাইটিগুলো পড়তে কী হয় পুরো মানে না মানে চারিদিক দিয়ে হাওয়া ঢোকে জানো তো সেই কারণে হাতকাটা নাইটিগুলো পড়তে বেশ ভালো লাগে তো সেই কারণে আমি হাতকাটা নাইটিগুলোই বেশি প্রেফার করি তো তোমাদেরকে দেখাবো সব হ্যাঁ কেমন কেমন ধরনের নাইটি আমি পড়ি নাইটি কালেকশনগুলো দেখাবো তোমাদেরকে তো চলো আগে ঘরে কাজকর্ম করে নিই তারপর তোমাদের দেখাচ্ছি ঠিক আছে চলো তো চলো তোমাদের দেখিয়ে দিই যে তারপরে গুছিয়ে ফেললাম এই দেখো তো এগুলো ভিতরেরগুলো ঠাক ফুলগুলো এখনও সুন্দর আছে তো আর কিছু কিছু ওই ঠাকুরেরগুলোকে একটু সাজাতে হবে আজকে করে দেবো আর পুরো তো পরিষ্কার করে দিয়েছিলাম আর দেখো কি সুন্দর দেখতে লাগছে ঠাকুরটাকে দেখছো এই দেখো তো ঠাকুরের এই জায়গাটা একটু করে পরিষ্কার করে দিলাম বাসনগুলো একটু মেজে মেজে রেখে দিলাম আর ঘরটাও ঝাড় দিয়ে দেখো কত এই দেখো দেখছো রান্নাঘরটা আধা কাজ হয়েছে আধা কাজ হয়নি সেগুলো করব আর প্রচুর কাজ তোমাদের সাথে যেন শেয়ার অল্প অল্প করছি অল্প অল্প শেয়ার করে দিচ্ছি বুঝলে তো আর জামা কাপড়ও বসিয়েছি খানিকটা তো সেগুলোকে সব কেচে টেচে দিয়ে দিয়ে একেবারে মেলে দেবো মেলে দিলে আমার কাজ মোটামুটি এদিককার হয়ে যাবে তারপর রান্না বসাবো তো এই হচ্ছে কাজ আর নেইল পলিশটা কিন্তু বেশ ভালোই লাগছে দেখো
নিজে যেটুকুনি পারি আর কি সেরকমই করেছি। তো এই আর সাদা নেই পাশ দিয়ে করলে কিন্তু বেশ সুন্দর হয়, সাদার মধ্যে তুমি যাই কালার দিয়ে মানে নেল আর্ট করো না কেন সবটাই সুন্দর লাগে দেখতে। তো চলো এটা হয়ে গেছে, আজকে তোমাদের একটু স্কিনের কেয়ারও দেখিয়ে দেবো ভাবছি, দেখি কতটা হয়। দেখো ঘরের কাজকর্ম সব মোটামুটি কমপ্লিট কিন্তু জানো তো, সব দেখো সব ঘর দোর একদম কমপ্লিট করে দিয়েছি, ঘর দোর গোছানো টোছানো একদম কমপ্লিট। তো ঘর দোর গোছানো ওই দেখো দেখছো, ঘর দোর গোছানো কমপ্লিট। এই তাকটাকেও আজকে পুরো একদম এত ডাস্ট হয়ে গেছিল, সেই ডাস্টগুলোকে এই দেখো ডাস্টগুলোকেও সব একদম পরিষ্কার করে দিয়েছি, ডাস্ট সব পরিষ্কার করে একদম সুন্দর করে সাজিয়ে দিয়েছি, ঠিক আছে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর একটু আর অ্যাকোয়াগার্ড থেকে লোক এসেছিল, অ্যাকোয়াগার্ডের লোকটা সব করে টরে দিয়ে গেল। এখন আমি রান্না করব, আজকে একটু অন্য রকমের রান্না করব। একটা হচ্ছে করব হচ্ছে ডিম, অনেকটা মাছের ডিম ছিল, মাছের ডিমের মধ্যে দেখো আমি পেঁয়াজ দিয়েছি, লঙ্কা আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে মাছটা নুন হলুদ দিয়ে মাখানো হয়নি। তো মাছের ঝোল করব আর এটাকে দেখি কি করা যায়, তো এই দুটো আজকে করব। তো চলো রান্না বান্না করতে লাগি আর তোমাদের সাথে শেয়ার করতে লাগি, চলো। দেখো ভাজা হয়ে গেছে, আর এখানে আমি ঝিঙে দিয়ে করব, আর এখানে পেঁয়াজ কেটেছি। একটা ডিম দেখো আমি নিয়েছি, দারুন খেতে হয়ে যায়। তো একটু পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে কড়া কড়া করে ভাজলে না মাছ লাগে, চল এমনি রান্না বান্না হয়ে গেল, এবার সামনে কোথাও ঢুকে যাবো। তো চলো এখন চলে এসছি সন্ধ্যেবেলার একটু স্ন্যাক্স করতে, তো কিছুই তেমন করব না, এই যে পাঁপড় কতগুলো ছিল ওগুলো পড়ে পড়ে নষ্ট হচ্ছে, আর এখন তো যেহেতু আমি তেলের জিনিস খুব একটা খাওয়া হচ্ছে না সেই কারণে পাঁপড় গুলো একটু ভাজবো, অনেক দিন ধরে ইচ্ছা ছিল পাঁপড় খাবো পাঁপড় খাবো, তো পাঁপড় গুলো ভাজবো আর এদিকে গ্রিন টি করবো। তো গ্রিন টি আর পাঁপড় ভাজা হবে আজকে সন্ধ্যের স্ন্যাক্স। তোমরাও কিন্তু ঘরে এরকম ছোটখাটো স্ন্যাক্স করে চা দিয়ে ভালোই লাগে মাঝে মধ্যে, কারণ তেলটা এটা বেশি খায় তো, তেল তো সবসময় ভালো না অত খাওয়া সেই কারণে। আর এখানে চা বসিয়ে দিয়েছি, তো আমার জাগারি পাউডার আর আমার বরের হচ্ছে চিনি। তো দেখো এখানে ফুটেও গেছে মোটামুটি, এবার আমি এটাকে ঢেলে দেবো, ঢেলে দিয়েছি, ঢেলে দিয়ে এবার ঘরে চলে যাব তিনজনে মিলে আজকে চা আর পাঁপড় ভাজাটা একটু আনন্দ করে খাবো। তারপরে মেয়ের পরীক্ষা চলছে, মেয়েও পড়াতে ব্যস্ত রয়েছে, যাই হোক চলো তাহলে খেয়ে নি। আর এটাকে আমি দিয়ে একটু গুলিয়ে দিচ্ছি কারণ তাহলে ভালো করে মানে গুলে যায় সেই কারণে, চলো তাহলে এবার খেয়ে নি, খেয়ে দিয়ে কথা হচ্ছে। দেখো বসে গেছি বিছনাতে খেতে, সবাই মিলে খাওয়া হচ্ছে সন্ধ্যেবেলা, তারপর রাত্রিবেলা দেখি কি করি, সকালে তো আজকে রান্না বান্না করেইছি রাত্রে দেখি কি করি। তো চলো এই খেতে খেতেই আজকের ব্লগটা কিন্তু শেষ করব, তবে আমি লাইভে অবশ্যই আসার চেষ্টা করব, এবং তোমাদের কিছু এনকোয়ারি থাকলে মেলে আমার সাথে যোগাযোগ করবে, কমেন্টে প্লিজ তোমরা কোনো কমেন্ট করো না রিকোয়েস্ট, কারণ আমি কমেন্ট টার্ন অফ করে রাখবো। তাহলে চলি, টাটা বাই বাই, লাভ ইউ অল।